আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাজটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন দৃষ্টি স্বপ্ন জুড়ে আলো অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে অপসন ইন ফার্মা লিমিটেড এর সৌজন্যে। আর অনুষ্ঠানটির পুরোটো সময় জুড়ে আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার সাহিত্য খান। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল টেলিভিশন রাজটিভি। চলে এলাম নতুন একটি দিনে, নতুন একটি বিষয় নিয়ে। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ, 8ই মার্চ থেকে 14ই মার্চ। দর্শক, ফুটবলের ভেতরে যেমন প্রেশার থাকে, ঠিক তেমনি চোখের ভেতরে একটি প্রেশার থাকে। ফুটবলের ভেতর প্রেশার যেমন বেড়ে গেলে কিংবা কমে গেলে বলটি ফেটে যেতে পারে কিংবা চুপসে যেতে পারে, ঠিক তেমনি চোখের প্রেশারও যদি বেড়ে যায় সৃষ্টি হয় নানা জটিলতার। হ্যাঁ দর্শক, ব্লাড প্রেশার যেমন মাপা দরকার, চোখের প্রেশারও মাপা দরকার। হ্যাঁ দর্শক, আজকে আমরা কথা বলবো গ্লুকোমা নিয়ে। আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে গ্লুকোমা, কারণ, চিকিৎসা ও প্রতিকার। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে একজন গেস্ট এক্সপার্ট উপস্থিত রয়েছেন স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার ইফতেখার মোহাম্মদ মনির, বিভাগীয় প্রধান, গ্লুকোমা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি। চলুন দর্শক, পরিচিত হয়ে নিই আজকে অতিথির সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, রাজটিভি স্টুডিও থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক, পরিচিত হয়ে নিলাম আজকে অতিথির সাথে। আমরা আমাদের সরাসরি আপনারা চলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। এর জন্য যা করতে হবে, আমাদের টিভিতে দেখানো নম্বরে আমাদের কল দিন, আমাদের ফেসবুকে যে অফিসিয়াল পেজটি আছে সেখানে আপনি আপনার লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্টে জানান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এছাড়া আপনি ভিজিট করুন www.rajtvbd.com। এছাড়া একটি সুখবর রয়েছে, আমাদের গুগল প্লে স্টোরে রাজটিভির একটি অ্যাপস এসেছে, আপনি সেটা ডাউনলোড করেও আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। তো চলুন দর্শক, আজকে চলে যাই আমাদের প্রধান আলোচনায়। দর্শক, আজকে স্যার আমরা আজকে কথা বলছিলাম গ্লুকোমা নিয়ে, যে বলছিলাম চোখের প্রেশার বেড়ে যাওয়া। আমরা অনেকেই জানি যে গ্লুকোমাটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় একটি সমস্যা। তো স্যার, সর্বসাধারণভাবে জানতে চাই যে গ্লুকোমা বিষয়টা সম্পর্কে অনেকেরই ধারণা কিন্তু সুস্পষ্ট নয় এখনকার অনেকেরই, তো বিশেষ করে প্রবীণ সমাজ যারা আছে। তো স্যার, আমরা প্রথমে জানতে চাচ্ছি গ্লুকোমা জিনিসটা আসলে কি। ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে গ্লুকোমা আমাদের দেশে যে প্রতিরোধযোগ্য অন্ধত্ব রয়েছে তার দ্বিতীয় কারণটি হচ্ছে গ্লুকোমা। সারা বিশ্বের মতো এটি আমাদের বাংলাদেশেও দ্বিতীয় কারণ, আর প্রথম প্রতিরোধযোগ্য কারণ আমরা সবাই জানি যে ছানি বা ক্যাটারেক্ট। ছানি বা ক্যাটারেক্ট সম্বন্ধে অনেকেই জানে, কিন্তু গ্লুকোমা সম্বন্ধে আসলে ওই ধরনের প্রচারণা না থাকার জন্য এটা সম্বন্ধে অনেকেই সচেতন না। তো গ্লুকোমার রোগটি যেটা হয়েছে সেটা হচ্ছে, যেমন আপনি প্রথমে বলছিলেন যে চোখের প্রেশার, আমরা জানি চোখের ভিতরে শরীরে যেমন ব্লাড প্রেশার থাকে, রক্তের থেকে যে ব্লাড প্রেশার তৈরি হয়, ঠিক চোখের ভিতরেই একটি তরল পদার্থ রয়েছে যাকে আমরা অ্যাকুয়াসিমন বলি। ওই তরল পদার্থের সার্কুলেশনে কোনো যদি অসুবিধা হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে তার থেকে চোখের প্রেশারের সৃষ্টি হয়, এবং এই চোখের প্রেশার একটা স্বাভাবিক মাত্রা রয়েছে যেটা 10 থেকে 21 মিলিমিটার মার্কারি আমরা বলে থাকি। যখন এই প্রেশার 21 মিলিমিটার মার্কারির উপরে চলে যায়, তখন অপটিক নার্ভ, যে নার্ভটি আমাদের দৃষ্টিশক্তির সাথে সম্পৃক্ত রয়েছে, তার ক্ষয় হওয়া শুরু করে। আর এই অপটিক নার্ভের ক্ষয় হলে রোগী তখন কম দেখতে থাকে। এই যে প্রেশার বেড়ে যাওয়া এবং অপটিক নার্ভের ক্ষয় হওয়া এবং পেশেন্টের কম দেখা, এই তিনটি জিনিসকে আমরা সমষ্টিগতভাবে গ্লুকোমা রোগ বলে থাকি। আমাদের গ্লুকোমা সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা হলো। স্যার, আমরা জানতে চাই গ্লুকোমার কারণটা কি, কেন হচ্ছে গ্লুকোমা? গ্লুকোমার কারণ, মেইন কারণ আসলে অজানা, কিন্তু আমরা দেখেছি যে ফিজিওলজিক্যালি যে অ্যাকুয়াসিমার, আমি যে তরল পদার্থটির কথা বললাম, চোখের ভিতরে যেটি তৈরি হয়ে নির্দিষ্ট পথ পরিক্রমণের পরে এটা আবার চোখের ভিতরেই অ্যাবজর্ব হয়ে যায়। এই যে সার্কুলেশন তৈরি হওয়া, অ্যাবজর্ব হয়ে যাওয়া, এর যে কোনো পর্যায়ে যদি বাধাগ্রস্ত হয় তাহলে চোখের প্রেশার বেড়ে যেতে পারে এবং তার থেকে গ্লুকোমা সৃষ্টি হয়। স্যার, আমাদের প্রথমেই বললাম যে আমাদের সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ, স্যার, যেটা হচ্ছে 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত। স্যার, এই গ্লুকোমা সপ্তাহটা আসলে কেন হচ্ছে, কেন পালিত হচ্ছে? হ্যাঁ, আপনি একটু সুন্দর টাইম ডিমান্ড প্রশ্ন করেছেন। আমরা গত এই মাসের গত 8ই মার্চ থেকে আগামী 14ই মার্চ পর্যন্ত সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড গ্লুকোমা পেশেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গ্লুকোমা বিশ্ব গ্লুকোমা সপ্তাহটি পালিত হচ্ছে। এর মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের ভিতরে গ্লুকোমা সম্বন্ধে সচেতনতা বাড়ানো।
সারা বিশ্বব্যাপী যেমন এটা পালিত হয়, আমাদের দেশে আমাদের বিভিন্ন চক্ষু ইনস্টিটিউট, চক্ষু হাসপাতাল এবং এর সাথে রিলেটেড যে সমস্ত নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন রয়েছে তারাও এই সপ্তাহটি পালন করে। সপ্তাহের ভিতরে একটা নির্দিষ্ট দিন তারা র্যালি, ফ্রি স্ক্রিনিং ক্যাম্প, ডিসকাশন এগুলির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করেন, যাতে লোকজন গ্লুকোমা সম্বন্ধে জানতে পারে এবং তারা তাদের গ্লুকোমা আছে কিনা সেটা জানার জন্য চক্ষু বিশেষজ্ঞ বা গ্লুকোমা স্পেশালিস্টদের কাছে আসতে পারে। স্যার, প্রতিটা সপ্তাহ বা প্রতিটা দিবসের একটা থিম থাকে, আমি জানতে চাচ্ছি বিশ্ব গ্লুকোমা সপ্তাহের এবারের থিমটি কি? এবারের থিমটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি আসুন, চক্ষু হাসপাতালে আসুন, আপনার চোখের পরীক্ষাগুলি করান, আপনার দৃষ্টিশক্তি নিরাপদ রাখুন এবং সবুজ থাকুন। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে গ্লুকোমার পরিসংখ্যানটা অনেক, মানে কি পরিমাণ পরিসংখ্যান এটা আমাদের অনেকেরই জানার একটা প্রশ্ন স্যার, যে আমরা আসলে জানতে চাচ্ছি দর্শকদের হয়েছে গ্লুকোমার পরিসংখ্যানটা কত বাংলাদেশে? আসলে পরিসংখ্যান যেটা আমাদের বাংলাদেশে, তো পরিসংখ্যান ওইভাবে সুস্পষ্ট পাওয়া যায় না, যেটা আমাদের হাতে এই মুহূর্তে আমরা জানি সেটা হচ্ছে যে সরাসরি যদি গ্লুকোমা রোগে আক্রান্ত রোগীর বেলা বলি তাহলে এর হার হচ্ছে শতকরা 2.8%। আর কিছু ঝুঁকি রয়েছে যাদের এই মুহূর্তে গ্লুকোমা নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে, এই ধরনের ঝুঁকি যদি আমরা শতকরা হারে বলি তার সংখ্যা শতকরা 11%। স্যার, আমরা জানি যে বাংলাদেশে অনেকেই গ্লুকোমার ঝুঁকিতে রয়েছে, অ্যাকচুয়ালি স্যার কারা এই ঝুঁকিতে বেশি, কারা এই ঝুঁকিটা বেশি? একটা ভালো প্রশ্ন করেছেন, এটা জানা উচিত যে গ্লুকোমার ঝুঁকি বলতে আমরা বলবো যদি কোনো পরিবারের একজন সদস্য সদস্য গ্লুকোমা রোগে আক্রান্ত হন তাহলে ওই পরিবারের অন্যান্য সদস্যরা একটা ঝুঁকিতে থাকবেন, যেমন তার যে গ্লুকোমা হবে সবার সেটা না, কিন্তু ওই ফ্যামিলি যেহেতু জিনে তার গ্লুকোমা ক্রোমোজোমে গ্লুকোমা জিন রয়েছে, ওই ফ্যামিলির অন্যান্য মেম্বারদের কারো কারো গ্লুকোমা থাকতে পারে, তার জন্য তাদের এটা সচেতন হতে হবে। আর গ্লুকোমার বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে যার ভিতরে যেগুলি প্রাইমারি গ্লুকোমা, বেসিক্যালি কারণটা অজানা, এই ধরনের গ্লুকোমাগুলি সাধারণত 40 বছরের কাছাকাছি বয়সে শুরু হয় এবং যত বয়স বাড়ে তত বাড়তে থাকে, তার ফলে বয়সটাও একটা ঝুঁকি। আর অন্য কারণগুলো যদি বলি আমরা, যেমন চোখে যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকে কোনো সময়ে, চোখের ভিতরে এক ধরনের প্রদাহ হয় আমরা যাকে মেডিকেল টার্মে ইভিয়েটিস বলি, বা কেউ যদি চোখে অ্যালার্জির জন্য দীর্ঘ সময় ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকে, বা কেউ আমরা বিভিন্ন রকম চশমা পরে থাকি, কেউ মাইনাস পাওয়ারের চশমা, কেউ প্লাস পাওয়ারের চশমা, এগুলি গ্লুকোমা ঝুঁকির ভিতরে পড়ে। স্যার, আমরা ঝুঁকিগুলো জেনে নিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্যার, আমরা জানতে চাচ্ছি যে গ্লুকোমার বিভিন্ন উপসর্গ আমরা শুনেছি, স্যার এই উপসর্গগুলো আসলে কী কী হতে পারে গ্লুকোমা হলে? আসলে গ্লুকোমার উপসর্গগুলি ওই যে আমি বললাম যে একটু আগেই, প্রকারভেদের উপর অনেকটা নির্ভর করে। যেমন প্রাইমারি গ্লুকোমার বেলা যেটা ওপেন অ্যাঙ্গেল এক ধরনের ভ্যারাইটি রয়েছে, এই গ্লুকোমা রুগী তেমন কিছু বলতে পারে না। সাধারণত রুগী যখন ডাক্তারের কাছে যে কোনো কারণে আসে, ডাক্তার সাহেব দেখতে পান যে ওনার চোখের প্রেশার বেড়ে গেছে, চোখের ভিতরে অপটিক নার্ভ ক্ষয় হয়ে গেছে এবং পরীক্ষা করলে দেখা যায় ওনার যে দৃষ্টিশক্তি সেটার অনেক ড্যামেজ হয়ে গেছে। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা, সেটার বেলা এটা উপসর্গ থাকে, পেশেন্ট হয়তো বলে যে আমি চোখের সামনে রংধনু দেখি, চোখে চোখ লাল হয়ে গেছে, চোখে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এই ধরনের। আর বাচ্চাদেরও গ্লুকোমা হতে পারে, বাচ্চাদের তো আর বাচ্চারা তো আর কথা বলতে পারে না, তখন বাচ্চার মা বাবা এসে কমপ্লেন করে যে আমার চোখের বাচ্চার চোখের মণিটা একটু বড় হয়ে গেছে বা এটা একটু ঘোলা দেখা যাচ্ছে, রুমের লাইট জ্বালালে সে চোখ সবসময় বন্ধ করে রাখে, চোখ থেকে সবসময় পানি বের হয়, এই ধরনের কমপ্লেন করতে পারে। এটা প্রকারভেদের উপরে উপসর্গটা বেসিক্যালি নির্ভর করে। আপনি বলছিলেন যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে যেমন ওপেন অ্যাঙ্গেল, ক্লোজ অ্যাঙ্গেল, স্যার আমরা একটু এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, স্যার গ্লুকোমার প্রকারভেদগুলোর মধ্যে মানে কী কী রয়েছে স্যার, এটা জানার আগে আমরা একটা ফোন করেছি, ফোন কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি রাজশাহী স্টুডিওতে ফোন করেছেন, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আমি ফরিদপুর থেকে ইয়াসিন বলছিলাম। জি দর্শক, আপনি বলুন, আমাদের এক্সপার্ট জি ইফতেকার স্যারের কাছে আমার প্রশ্নটি হচ্ছে, স্যার আমার বাবা অনেকদিন ধরে আপনার গ্লুকোমা রোগে আক্রান্ত এবং তিনি হচ্ছে আপনার নিয়মিত ড্রপ নেওয়া যে ব্যাপারটি সেটি আসলে তিনি খুব একটা মেনটেন করতে পারছেন না, তো আপনার কি মনে হয় আসলে এই ব্যাপারে কি কোনো স্থায়ী সমাধান কি আছে কিনা, যে ড্রপ ছাড়াও অন্য কোনো উপায় কি আছে কিনা?
হ্যাঁ, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আসলে গ্লুকোমা হচ্ছে সারা জীবনের রোগ। ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস হলে যেমন তার সারা জীবনে ব্লাড প্রেশার ডায়াবেটিস থাকে, আমরা শুধু ওষুধ দিয়ে সেটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করি। ঠিক গ্লুকোমাও একই, যার গ্লুকোমা হবে এটা তার সারা জীবনই থাকবে। আমাদের কাজ হচ্ছে তার চোখের যে প্রেশার সেটাকে নিয়ন্ত্রণে রাখা। সেটার জন্য আমরা প্রথমত অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, আমাদের বাংলাদেশে অনেক বিশ্বমানের যে অ্যান্টিগ্লুকোমা ড্রাগগুলি রয়েছে, সেই ড্রাগগুলি যেমন অপসোনিন ফার্মাসিউটিক্যাল আমাদের দেশে অনেক বিশ্বমানের ওষুধ তৈরি করে থাকে, তাদের ওষুধগুলি আমরা প্রথমে দিয়ে দেখতে পারি যে তার প্রেশার কতটা কমে। যদি নির্দিষ্ট পর্যায়ে চলে আসে তাহলে ওই অ্যান্টিগ্লুকোমা ড্রাগ যেগুলি আছে সেগুলি আমরা ব্যবহার করতে পারি সারা জীবন। আর উনি যদি ঠিকমতো ওষুধ না দেন বা ওষুধ দিয়েও ওনার যদি প্রেশার কন্ট্রোলে না আসে, তাহলে বা ওষুধের জন্য ওনার অন্য কোনো চোখে বা শারীরিক অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমরা লেজার এক ধরনের চিকিৎসা আছে সেটা করে দেখতে পারি, আর না হলে আমরা সরাসরি সার্জিক্যাল অপশনে চলে যেতে পারি। তা আপনার আব্বার প্রথম কাজ হবে ওনাকে কাউন্সেলিং করা, যে ওনাকে ওষুধগুলি ঠিকমতো দিতে হবে এবং চিকিৎসকের সাথে সরাসরি যোগাযোগ রাখতে হবে, মাঝে মধ্যে প্রেশার মাপতে হবে। যদি চিকিৎসক বলেন যে আপনার ওষুধ দিয়ে প্রেশার কন্ট্রোলে আছে, সেক্ষেত্রে ওটা উনি মেনটেন করবেন, আর না হলে চিকিৎসক যদি বলে যে সার্জিক্যাল অপশনে যেতে হবে তাকে, তাহলে সেটাই করতে হবে। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, আপনি বলছিলেন যে গ্লুকোমার উপসর্গগুলো বিভিন্ন প্রকারভেদের উপর নির্ভর করে। স্যার, সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি যে গ্লুকোমার প্রকারভেদ আপনি বলছেন অনেকটা বিভিন্ন ধরনের হয়, কি কি প্রকারভেদ হতে পারে? প্রকারভেদ যদি আমি বলি তাকে মূলত এটাকে চার ভাগে ভাগ করা যেতে পারে। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল, যেটা উন্মুক্ত কোণ আমরা বলি, আর প্রাইমারি ন্যারো অ্যাঙ্গেল, চোখের ভিতরে একটা অ্যাঙ্গেল থাকে সেটা যদি ন্যারো হয় সেটা দ্বিতীয় ভ্যারাইটি। এই দুইটার অ্যাকচুয়ালি কারণ আমি বললাম যে বেসিক কারণ জানা যায়নি, ধরা হয় যে জেনেটিক্যাল বা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সের জন্য হয়ে থাকে। তৃতীয় ভ্যারাইটিটি হচ্ছে সেকেন্ডারি গ্লুকোমা, যেটার আমরা কারণ জানি, যেমন ছানি কারো হয়েছে, উনি চিকিৎসা করলেন না, ছানি অপারেশন করলেন না, ওনার ছানির থেকে চোখের প্রেশার বেড়ে গেল, তাহলে এটা কারণ আমরা জানি, এটা সেকেন্ডারি ভ্যারাইটি। আর শিশু গ্লুকোমা আমি একটু আগে যেটার উপসর্গগুলি বলছিলাম, এই চার ভাগে ভাগ করা যেতে পারে। স্যার, আপনি বলছিলেন যে ছানি একটা বিষয় বলছিলেন যে ছানি বাংলাদেশের প্রেক্ষাপটে ছানিটা কিন্তু আমাদের প্রবীণ সমাজের ক্ষেত্রে অনেকটাই মানে কমন দেখা যাচ্ছে আমাদের বর্তমানে। স্যার, ছানি এবং গ্লুকোমা এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য কি রয়েছে? জি জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ছানি এবং গ্লুকোমা ইউজুয়ালি দেখা যায় যে এগুলি পাশাপাশি সময় যখন আসে আমাদের সাধারণ জনগণ সেটা বুঝতে পারে না। যখন বয়স হয় উনি মনে করেন যে ওনার ছানি হয়েছে, কিছুদিন পরে উনি অপারেশন করবে, হয়তো দেখা গেছে ওনার ছানি না হয়ে ওনার গ্লুকোমার জন্য উনি কম দেখছেন, অথবা ওনার ছানির সাথে ওনার গ্লুকোমাও রয়েছে। তো এটা দুটার বেসিক ডিফারেন্স হচ্ছে, ছানি আমরা জানি যে চোখের ভিতরে যে লেন্স থাকে সেটা যদি ওপেক হয়ে যায়, মানে নন ট্রান্সপারেন্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা ছানি বলি। আর ছানি অপারেশন করলে উনি আগের মতোই সেটা দেখতে পারেন। তো গ্লুকোমার ব্যাপারটি হচ্ছে যে প্রেশার বেড়ে যাওয়ার জন্য অপটিক নার্ভ, যে নার্ভের ক্ষয় হয়ে গেছে, তার জন্য উনি কম দেখেন, যার ফলে আমরা যখন গ্লুকোমার ডায়াগনোসিস করি, যে পর্যায়ে ডায়াগনোসিস করি ওনার যে দৃষ্টিশক্তির যে পরিমাণ অংশ নষ্ট হয়ে গেছে সেটাকে কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব না, কোনো চিকিৎসা দিয়ে সেটাকে ফিরিয়ে আনা যাবে না। আমরা যেটা পারি ওনার ডায়াগনোসিস পর্যায়ে যে ভিশনটা রয়েছে, যে তার দৃষ্টিশক্তি যেটা রয়েছে সেটাকে ওষুধ দিয়ে আমরা মেনটেন করতে পারবো। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে কোনটা বেশি ভয়ঙ্কর, যে ছানি না? তা তো অবশ্যই গ্লুকোমা। এই জন্য গ্লুকোমা আমরা বলি যে আর্লি ডায়াগনোসিস, প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করতে পারবো, যার ফলে ওনার ভিশনকে, ওনার দৃষ্টিশক্তিকে আমরা ধরে রাখতে পারবো। কিন্তু স্যার, আগের অবস্থা আর ফিরে, আগের যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। স্যার, আমাদের একটি ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, আমরা আলোচনায় ফিরে আসছি একটি বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়ে এলো ছোট্ট একটি বিরতির, আমরা আলোচনায় ফিরে আসছি, কোথাও যাবে না, রাজশ্রীর সাথেই থাকুন। তুমি বড় একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়,
আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়, ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। আমি দেখি রাজ টিভি অনেক অনুষ্ঠান কভার করছে, স্পেশালি হেলথ সেক্টর, মেডিকেল রিলেটেড প্রোগ্রাম অনুষ্ঠানগুলো অনেক বেশি কভার করে। আমি নিশ্চয়ই শুভকামনা করি এবং এই প্রত্যাশা করি যে এই দেশটা বাংলাদেশ স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন উনি দেখেছিলেন, তার সারাটি জীবন দিয়ে এদেশের স্বাধীনতা দিয়ে গিয়েছেন আমাদের, সেই চেতনাটাই যেন ধরে রাখতে পারে রাজ টিভি, এই হলো আমার প্রত্যাশা। অনেক ভালো করুন, অনেক পথ এগুতে হবে, জয় বাংলা বলে আগে বাড়েন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। জয় বাংলা। বাংলাদেশের প্রথম অনলাইন স্বাস্থ্য বিষয়ক টেলিভিশন চ্যানেল হচ্ছে রাজ টিভি, এবং এই চ্যানেলটি প্রতিনিয়ত উন্নতি করছে। আমি এর আরও উন্নতি কামনা করি এবং আশা করি স্বাস্থ্যসেবা যত এগিয়ে যাবে রাজ টিভিও তত এগিয়ে যাবে। রাজ টিভির সকল দর্শককে শুভেচ্ছা। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পরে। আপনারা দেখছেন রাজ টিভির নিয়মিত আয়োজন দৃষ্টি স্বপ্ন জুড়ে আলো। আপনাদের সাথে আমি রয়েছি ডাক্তার সাহিত্য খান। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে গ্লুকোমা কারণ, চিকিৎসা, প্রতিকার। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে একজন এক্সপার্ট রয়েছেন, ডাক্তার ইফতেখার মোহাম্মদ মুনির, বিভাগীয় প্রধান গ্লুকোমা বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি। চলুন দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। স্যার, আমরা বিরতির আগে বলছিলাম যে গ্লুকোমার ছানির সাথে গ্লুকোমার একটু সম্পর্ক বা কি রয়েছে। স্যার, আমরা এখন জানতে চাচ্ছি যে রক্তচাপ, আমরা জানি যে আমাদের ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি, ব্লাড প্রেশার এবং চোখের যে প্রেশার, স্যার এই দুটোর কি মানে পার্থক্যটা কী কী? এই দুটো কি একই জিনিস নাকি স্যার আলাদা? হ্যাঁ, একটা ভালো সুন্দর প্রশ্ন করেছেন। এটা জনগণ অনেক সময় এটাতে তার মিসকনসেপশন থাকে। অনেকে মনে করে যে ব্লাড প্রেশার বেড়ে গেলে হয়তো চোখের প্রেশারও বেড়ে যায়, বা ব্লাড প্রেশার নর্মাল থাকলে চোখের প্রেশারও নর্মাল। আসলে যদি সরাসরি বলি, দুটার সাথে বেসিক্যালি তেমন কোনো সম্পর্ক নেই। ব্লাড প্রেশার এক জিনিস, চোখের প্রেশার এক জিনিস। কিছু কিছু ক্ষেত্রে এটা রিলেশন আছে, তবে ব্লাড প্রেশার বাড়লেই যে চোখের প্রেশার বেড়ে যাবে সেটা না। ব্লাড প্রেশার নর্মাল থাকলেও চোখের প্রেশার বেড়ে যেতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের একটি ফোন কল এসেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি রাজ টিভির স্টুডিওতে ফোন করেছেন, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমাদের ফোন কলটি সংযোগ পাচ্ছে না, আপনি আবার চেষ্টা করুন। স্যার, আমরা এতক্ষণ জানলাম যে চোখের সাথে চোখের রক্তচাপ এবং রক্তচাপ আলাদা জিনিস, এবং স্যার আমাদের দেশে বাংলাদেশে গ্লুকোমার কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে স্যার বর্তমানে? বাংলাদেশে আসলে চিকিৎসা পদ্ধতি যেগুলি সারা বিশ্বব্যাপী হয়, আমরা বাংলাদেশে সবগুলি এখন সেগুলিতে দিতে পারি এখন আমাদের দেশে। একে যদি আমি ভাগ করি, তাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। আমাদের একটি ফোন কল এসেছে, আমরা ফোন কলটি নিয়ে আবার আসছি আলোচনায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনি রাজশাহী ফ্রি স্টুডিওতে ফোন করেছেন, আপনার নাম এবং পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, ডাক্তার সাহিত্য খান, আপনার উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। রাজ টিভির এই আয়োজন অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আমি আজকে মূলত ফোন করেছি, আজকে সম্মানিত যিনি চিকিৎসক আছেন, চক্ষু বিশেষজ্ঞ স্যারের কাছে আমার একটু বিষয় জানার ছিল। আমি কি স্যারের সাথে কথা বলতে পারি? স্যার আমাদের আছেন, আপনি আপনার প্রশ্ন করুন। জি স্যার, আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে ফয়সাল বলছি। জি জি, ফয়সাল, ডাক্তার ফয়সাল? না, আমি ডাক্তার না, আমি নন মেডিকেল, আমি বিজনেস করি। আমার বাবার বিষয়ে একটি পরামর্শ নিতে চাই। আজকে শিরোনাম দেখলাম গ্লুকোমা নিয়ে স্যার কথা বলছেন। বেসিক্যালি আমার বাবার বয়স হচ্ছে 65। তো তার 5 বছর আগে ছানি অপারেশন হয়েছে, আবার তার হাই প্রেশারের সমস্যাও আছে। তো কিছুদিন আগে তিনি চোখে একটু সমস্যা বোধ করছিলেন, পরে আমরা এখানে স্থানীয় একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর দেখিয়েছি, তিনি বলেছেন যে এই চোখেরও প্রেশার বেড়ে গিয়েছে। তো এটা কি স্যার এই হাই প্রেশার থেকে কি চোখের প্রেশার বেড়ে গেল, বিষয়টা কি রকম,
তো প্রেশারটা তো স্যার হাই প্রেশারটা কন্ট্রোলে থাকে, কিন্তু চোখের প্রেশারটার ক্ষেত্রে কি করণীয় আছে একটু যদি স্যার আমাদেরকে? ধন্যবাদ। আমরা একটু আগেই এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলাম। আসলে চোখের প্রেশার এবং ব্লাড প্রেশার সম্পূর্ণ আলাদা জিনিস। ব্লাড প্রেশার বেড়ে গেলে যে চোখের প্রেশার বেড়ে যাবে সেটা না, আবার ব্লাড প্রেশার নর্মাল থাকলেও চোখের প্রেশার বেড়ে যেতে পারে। তা আমার মনে হয় আপনার আব্বার গ্লুকোমা রোগ যেহেতু রয়েছে, ওনার সেটা গ্লুকোমার ট্রিটমেন্টগুলি যেগুলি অপশন, প্রথমত আপনাকে একজন ডাক্তার দেখিয়ে ওনার ইনভেস্টিগেশনগুলি করতে হবে এবং ওনার চোখের গ্লুকোমার জনিত কারণে কতটা ড্যামেজ হয়েছে সেটা প্রথমে অ্যাসেস করতে হবে এবং ওনার চোখের প্রেশার কতটা এই মুহূর্তে আছে তার উপর ডিপেন্ড করে আমরা অ্যান্টি গ্লুকোমার ড্রাগ দিয়ে শুরু করতে পারি। পরবর্তীতে আমরা দেখব যে ওষুধ দিয়ে ওনার প্রেশার কতটা নেমে এসছে, যদি আমাদের একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে সেটা ওষুধে নেমে আসে তাহলে উনি ওটা মেনটেন করলে চলবে, না হলে হয়তো লেজার বা সার্জিক্যাল অপশনে যেতে হবে। ধন্যবাদ স্যার। স্যার এটা কি কোনো সার্জারির প্রয়োজন আছে? যদি অ্যান্টি গ্লুকোমা ড্রাগগুলি দিয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে ব্লাড প্রেশারকে নামিয়ে আনা সম্ভব না হয় এবং ওই প্রেশারে যদি আপনার আব্বার দৃষ্টিশক্তি একই রকম না থাকেন সেক্ষেত্রে সার্জারি করার দরকার হতে পারে। স্যার আমি চাচ্ছিলাম একটু আপনাকে দেখাবো, আমি ঢাকাতে এসে কোথায় দেখাতে পারি আপনাকে? অবশ্যই অবশ্যই ওয়েলকাম। আমি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের গ্লুকোমা ডিপার্টমেন্টের প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছি, আপনি ওখানেও আসতে পারেন এবং আমি বিকালে বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগর শাখা যেটা সেখানে বসি, আপনি চাইলে ওখানেও আসতে পারেন যে কোনো জায়গায়। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের রাজটিভির সাথেই থাকুন। স্যার আমরা সুন্দর একটি কোয়েশ্চেন আমাদের ইনভাইট হয়েছে স্যার, আমরা দর্শককে অসংখ্য ধন্যবাদ এই জন্য। স্যার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে গ্লুকোমার যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বলছিলাম স্যার, মেডিকেল রয়েছে সার্জিক্যাল রয়েছে স্যার, সেটা নিয়ে যদি বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, যে একটু আগে যে আমরা আলোচনা করেছি, মেডিকেল চিকিৎসা আসলে হচ্ছে অনেক রকম ড্রাগ রয়েছে চোখের প্রেশার কমানোর জন্য, এগুলি মূলত আসলে সব কিছুদিন আগে সব বাইরে থেকে ইম্পোর্ট হতো। তো আমাদের জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির এখন অনেক প্রসার ঘটেছে, বিশেষ করে বিশ্বমানের অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের দেশে তৈরি হয়েছে, তার ভিতরে অপসোনিন ফার্মাসিউটিক্যাল তারা বিশ্বমানের অনেক অ্যান্টি গ্লুকোমা ড্রাগ এখন তৈরি করেন, যার ফলে এখন আর বাইরে থেকে ওষুধ আনতে দরকার হয় না। ফার্মাসিউটিক্যাল কোম্পানি অপসোনিন তারা নিজেরা আমাদের দেশের ওষুধ সাপ্লাই দেওয়ার পরেও সেটা তারা বাইরে এক্সপোর্ট করে। তা আমরা প্রথমে একটি গ্লুকোমা ড্রাগ দিয়ে চেষ্টা করি তার কন্ট্রোল করার জন্য, যদি দেখি যে না তার প্রেশার আরও কমানোর দরকার সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় ড্রাগও আমরা অ্যাপ্লাই করতে পারি। আর যদি সেক্ষেত্রে দেখা যায় যে রোগী ড্রাগ ঠিকমতো নিচ্ছেন না বা ওষুধের সাইড এফেক্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা লেজার ট্রিটমেন্ট করতে পারি, যেমন আমি প্রকারভেদের বেলা বলছিলাম ওপেন অ্যাঙ্গেল, সেখানে SLT একটি লেজার ট্রিটমেন্ট, সিলেক্টিভ লেজার ট্রাবোক্লোপ্লাস্টি, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর ন্যানোঅ্যাঙ্গেল গ্লুকোমার বেলা LPI পেরিফেরাল আইরিডোটোমি এক ধরনের ট্রিটমেন্ট লেজার, সেটা করতে পারি। বা যদি দেখা যায় যে কোনো ওষুধেই কাজ করে না, সার্জারিতেও ব্যর্থ, সেক্ষেত্রে সাইক্লোঅ্যাবলেশন এক ধরনের লেজার আছে, ডায়োড লেজার সাইক্লোঅ্যাবলেশন, সেগুলি আমরা করতে পারি। তা যদি লেজার ট্রিটমেন্টটা কেউ না করতে চান, মেডিকেলও ট্রিটমেন্ট না হয়, সেটা আমরা সার্জারিতে চলে যেতে পারি। সেটার আবার বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, ট্রাবেকুলেকটমি বা ট্রাবেকুলেকটমিতে কাজ না হলে ভালভ, এক ধরনের ভালভ, যেমন হার্টে আমরা ভালভ ইউজ করি বিভিন্ন জায়গায় ভালভ, এই ধরনের ছোটো ছোটো ভালভও এখন বাংলাদেশে অ্যাভেলেবল, যদিও ওই ভালভগুলি আমরা এখন দেশে তৈরি করতে পারিনি, কিন্তু ইম্পোর্টেড ভালভ, ওই ভালভ ইমপ্ল্যান্ট করে আমরা প্রেশার কন্ট্রোলের জন্য চেষ্টা করতে পারি। স্যার আমরা জানলাম অনেকগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে স্যার, যেমন লেজার বললেন, মেডিকেল, সার্জিক্যাল স্যার, এগুলোর স্যার আমরা তো জানতে চাচ্ছি যে কেউ যদি আমাদের দেশের অনেকেই ধরেন আর্থিক অবস্থা ততটা উন্নত না, সেই ক্ষেত্রে সে যদি চিকিৎসা না করে বা চিকিৎসা না নেয় সেক্ষেত্রে তার স্যার কী হতে পারে স্যার? গ্লুকোমা আমি প্রথমেই বললাম দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়, কেউ যদি চিকিৎসা না করেন তাহলে তো তার দৃষ্টিশক্তি প্রতিদিনই কিছু না কিছু নষ্ট হতে থাকবে, আলটিমেটলি উনি দেখা যাবে যে উনি ব্লাইন্ড হয়ে যাবেন। তার জন্য জরুরি কাজ হচ্ছে চোখের প্রাথমিকভাবেই চিকিৎসা করা এবং ডাক্তার সাহেব ওনাকে যেভাবে ওষুধ দেন বা যে অ্যাডভাইস করেন ওগুলি উনি যেন মেনটেন করেন, আর না হলে দেখা যাবে যে ওনার আস্তে আস্তে দৃষ্টিশক্তি ক্ষয় হতে হতে উনি একসময়। আমাদের একটি ফোন কল এসেছে, আমরা একটু ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি রাজশাহী স্টুডিওতে ফোন করেছেন, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাহেন বলছিলাম যশোর কেশবপুর থেকে। অসংখ্য ধন্যবাদ রাজ টিভিকে যে সুন্দর একটা বিষয় আজকের অনুষ্ঠানটা করার জন্য।
অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলছেন, খুব ভালো লাগছে। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আমার মার বয়স বেড়েছে, উনি বৃদ্ধ, তো উনি আগে ভালো দেখতেন কিন্তু এখন উনি অনেকটা ঘোলা দেখেন এবং চোখটা ঝাপসা মত হয়েছেন, তো করণীয়টা কি এবং স্যারকে কোথায় দেখানো যাবে যদি প্লিজ একটু স্যারের চেম্বারটা ঠিকানাটা বলতেন। জি ধন্যবাদ, আপনার মায়ের কথা বললেন, ওনার যথেষ্ট বয়স হয়েছে, উনি কম দেখেন, তো যেটা হতে পারে যে ওনার বয়সজনিত কারণে ওনার ছানি হতে পারে, আর দ্বিতীয় এর সাথে ওনার গ্লুকোমা থাকতেও পারে, এর জন্য আপনার উচিত হবে প্রথমে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ওনার চোখটা অ্যাসেস করা যে ওনার ছানির কোনো বিষয় আছে কি না, আর চোখের প্রেশার দেখে এবং চোখের ভিতরে অপটিক নার্ভের কোনো ক্ষয় আছে কি না, এগুলি দেখে ওনার ডিসিশান নিতে হবে। আপনি যদি ঢাকায় আসেন তাহলে আমি একটু আগেই বলেছি আমার পরিচয় যে আমি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত, সেখানে আসতে পারেন, সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, আর যদি বিকালে আপনি আমার পার্সোনাল চেম্বারে আসতে চান আমি বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগর শাখায় চেম্বার করি, আপনি বিকালে ওখানেও আসতে পারেন। আমার মনে হয় আপনার আম্মাকে ভালোভাবে দেখিয়ে ওনার আসলে কেন কম দেখেন সেটা প্রথমত নির্ধারণ করা এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। ধন্যবাদ দর্শক, আপনি রাজশাহীর সাথেই থাকুন। স্যার আমাদের আরেকটা জিনিস এসে যাচ্ছে যে স্যার আমরা গ্লুকোমা যদি হয়ে যায় বা যদি না হয় সেই ক্ষেত্রে স্যার আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি গ্লুকোমাটিকে? গ্লুকোমা আসলে প্রতিরোধ যেটা হচ্ছে কি, গ্লুকোমা তো আমরা মানে নির্মূল করতে পারবো না, যে গ্লুকোমা হয়েছে ওষুধ দিলাম গ্লুকোমা ভালো হয়ে গেলো সেটা করা যাবে না। যেটা করা যাবে সেটা হচ্ছে চোখের প্রেশার কন্ট্রোলে রেখে ওনার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে আর যেন ফার্দার ক্ষতি না হয় যেটা আছে সেটা যাতে মেনটেন করে দিতে পারে সেটাকেই আমরা প্রতিরোধ বলবো। এই ব্যাপারে যেটা হচ্ছে সচেতনতা বাড়াতে হবে, যার জন্য এই যে প্রথমেই আমরা আলোচনা করছিলাম যে ওয়ার্ল্ড গ্লুকোমা উইকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, জনগণ যাতে গ্লুকোমা জানে সেটার দিকে আমাদের নেওয়া, এবং জনগণ যেন তার চোখ পরীক্ষা করানোর সময় ডাক্তার সাহেবের কাছে যখন আসবেন উনি যেন জেনে নেন যে ওনার চোখের প্রেশারটা কত এবং ওনার চোখের ভিতরে গ্লুকোমাজনিত কোনো পরিবর্তন আছে কি না এবং উনি কোনো গ্লুকোমা ঝুঁকিতে রয়েছেন কেন, এই জিনিসগুলি উনি নিজের থেকে জেনে নেবেন। আর ডাক্তার সাহেব যদি ওনাকে কোনো পরীক্ষা করতে দেন যে চোখের গ্লুকোমা থাকার সন্দেহ আছে আপনি এই সমস্ত পরীক্ষা করান, উনি যেন গুরুত্ব সহকারে সেই পরীক্ষাগুলি করান এবং পরবর্তী পর্যায়ে এই পরীক্ষাগুলি যেন খুব যত্ন সহকারে একটা ফাইলে মেনটেন করেন, কারণ পরবর্তী পর্যায়ে আমরা যদি আবার এই পরীক্ষাগুলি করি তাহলে প্রথম পরীক্ষাগুলির সাথে যাতে আমরা তুলনা করে দেখতে পারি যে এগুলির কোনো পরিবর্তন আছে কি না। স্যার আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, স্যার অনুষ্ঠানের শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ, আসলে গ্লুকোমা আমি প্রথমেই বলেছি এটা একটা প্রতিরোধযোগ্য অন্ধত্ব, আমরা যদি নিজেরা সচেতন হই এবং আমাদের পরিবারের সদস্য আমাদের সহকর্মী যারা রয়েছেন তাদের কাছে গ্লুকোমার মেসেজটি পৌঁছে দিতে পারি এবং এইভাবে যদি আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি তাহলে গ্লুকোমাজনিত যে অন্ধত্ব রয়েছে তাকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং এই পৃথিবীর যে বিস্ময়কর সৌন্দর্য তা আমরা আমাদের পরিজনকে নিয়ে উপভোগ করতে পারবো। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমরা জানলাম গ্লুকোমা সম্পর্কে, সহসা কেউ যেন অন্ধ না হয়ে যায় সেই জন্য আমাদেরকে ব্যাপক সচেতন হতে হবে। আজকের আলোচনা থেকে আশা করি গ্লুকোমা সম্পর্কে বিস্তর আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন। তো দর্শক, আপনাদের সাথে আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে ছিলেন অধ্যাপক ডাক্তার ইফতেখার মোহাম্মদ মুনির, বিভাগীয় প্রধান গ্লুকোমা বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফথালমোলজি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে। আমি ডাক্তার সাহিত্য খান বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন, আসসালামু আলাইকুম। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.